بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমরা যারা কোরবানি দিয়ে থাকি তো দুই ভাই আলাদা আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সবকিছু আলাদা, তো দুই ভাই মিলে একটা গরু কোরবানি দিলে এরকম অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি দিলে এটা জায়েজ হবে কিনা, নাকি আলাদা আলাদা দিতে হবে? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানে প্রয়োজনীয় একটি বিষয়ে প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে আহলুল আলেমদের মতামত হলো যে কোরবানির ক্ষেত্রে অবশ্যই শরীকে দেওয়া যাবে, আপনারা দুই ভাই একটি গরু শরীকে দিতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। উট এবং গরু মহিষ এগুলোর ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে, সর্বোচ্চ সীমা 7 পর্যন্ত, এবং এই ব্যাপারে সহি মুসলিমের 1318 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2808 নম্বর হাদিস, এই হাদিসগুলোতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে গরুতে ওটের মধ্যে যে 7 পর্যন্ত অংশীদারিত্বের ভিত্তিতে সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য অনুমতি দিয়েছেন, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। এবং এই ব্যাপারে পৃথিবীর সকল আহলুল এলেমেরা এই ফতোয়াই দিয়েছেন, সৌদি আরবের ফতোয়া উলামা ইল্লাজনা আদ্দাইমা তারাও এই ফতোয়া দিয়েছেন, শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও এই ফতোয়া দিয়েছেন। তো আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে দুই ভাই শরীকে কোরবানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।